दार्जिलिङमा तीनजना पर्यटकसँगै स्थानीय आठजना कोरोना पोजिटिभ भेटियो। दार्जिलिङ जिल्ला अस्पतालले हिज 120 जनाको आरटिपिसिआर र ऱ्यापिड एन्टिजेन टेस्ट गरिएको थियो, जसमध्ये आज आएको रिपोर्टमा 11 जनाको रिपोर्ट पोजिटिभ आएको दार्जिलिङ जिल्ला अस्पतालका सुप्रिन्टेन्डेन्ट डाक्टर सुभाषिष चन्दाले जानकारी गराएका छन्, जसमा 3 जना पर्यटक रहेको पनि उनले बताए। लास्ट आजके जे रिपोर्ट एसेछे ताते टुरिस्ट पजिटिभ आछे 3 जन, आर केसो एकटु बेड़ेछे। एखन तो ओमिक्रन सब जगह छड़ाच्छे, छड़ाबे, किन्तु एखन नट ओनलि टुरिस्ट, आमादेर একটু পরে করছি, একটু পরে, গুড আফটারনুন, একটু পরে করছি। আমাদের উই শুড এখন মুভমেন্ট রেস্ট্রিকশন করার দরকার, ট্যুরিস্ট এবং লোকাল লোকেরও একান্ত প্রয়োজন, না হলে কারুর চলাফেরা করা উচিত না। খুব দরকারি কাজ হলে বেরোবে, কিন্তু ট্যুরিস্টদের এখন না আসাটাই ভালো। আর ভ্যাকসিনেশন অবশ্যই, যাদের দ্বিতীয় ডোজ হয়নি, প্রথম ডোজ দার্জিলিংয়ে প্রায় সবারই হয়ে গেছে, খুব অল্প যারা বাকি আছেন তারা ফার্স্ট ডোজ এখনই নিয়ে নিন, আর দ্বিতীয় ডোজ কিছু বাকি আছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ডিউ হলেই সঙ্গে সঙ্গে নিয়ে নিতে অনুরোধ করছি। আর যাদেরকে এই দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর, যাদেরকে তৃতীয় ডোজ দেওয়া হবে, অর্থাৎ কোমরবিডিটি আছে এরকম মানুষ, হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের যখন তৃতীয় ডোজের সুযোগ দেওয়া হবে তখন তৃতীয় ডোজ তাদেরও নিয়ে নিতে অনুরোধ করছি। আর 15 থেকে ঊর্ধ্বে ভ্যাকসিনেশন চালু হয়েছে, এগুলো মূলত স্কুলে স্কুলে হচ্ছে, তাছাড়াও স্কুলের বাইরেও যে এক্সিস্টিং ভ্যাকসিনেশন সেন্টারগুলো আছে সেখানে যদি কেউ এসে নিতে চান, এই 15 বছর বা তার ঊর্ধ্বের বাচ্চাদের, কোনো গার্জিয়ান যদি নিয়ে আসেন তাদের বয়সের প্রমাণপত্র সহ, তাহলে তাদেরও এক্সিস্টিং ভ্যাকসিনেশন সেন্টারে দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে আজকে যে রিপোর্ট এসছে আমাদের হাসপাতালে 11 জন পজিটিভের রিপোর্ট এসছে। আমরা কালকে টেস্ট করেছিলাম প্রায় 120-র মতো আরটিপিসিআর এবং র্যাট মিলিয়ে 11 জন পজিটিভ এসছে, তার মধ্যেই ট্যুরিস্ট আছে 3 জন এসছে। আমাদের হাসপাতালে 11 জন পজিটিভের রিপোর্ট এসছে, আমরা কালকে টেস্ট করেছিলাম প্রায় 120-র মতো আরটিপিসিআর এবং র্যাট মিলিয়ে 11 জন পজিটিভ এসছে, তার মধ্যেই ট্যুরিস্ট আছে 3 জন, 3 জন আছে ট্যুরিস্ট, আর 8 জন হচ্ছে দার্জিলিং মিউনিসিপ্যালিটি, সুখিয়া পাখরি, বিজনবাড়ি এইসব অঞ্চলের। কোথা থেকে ছিলেন সেটা ঠিক বলতে পারবো না, তাদের ফোন নাম্বার তো আছে আমাদের হাসপাতালের হেল্প ডেস্ক থেকে, ফোন করা হবে তাদের, ফোন করে। আজকে একটু আগে রিপোর্ট এসছে, এই রিপোর্টগুলো একটু আগে এসছে, আমাদের হেল্প ডেস্ক থেকে আজকে ফোন করা হবে, ফোন করে তাদের গতিবিধি জানা হবে।